দুর্গাপূজো শেষ, কালী পূজোর আনন্দে মেতে ওঠার প্রহর গুনছে বাংলা। আলোর উৎসব দীপাবলিতে সবাইকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে রয়েছে বাঙালির হৃদয়। বুধবার শরীয় সন্ধ্যায় উত্তর কলকাতা অন্যতম বড় কালী পুজো যানবাজার সম্মিলিত কালী পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে কালী পুজো এবং দীপাবলি মতো উৎসব ও দুর্গাপূজোর মতোই পালন করার আবেদন জানালেন তিনি। সে সঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মেনে যাতে কালী পুজো হয় তার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, পুজো অন্যতম উদ্যোক্তা বিধায়ক স্বর্ণকমল সাহা, ওয়ার্ড কোঅর্ডিনেটর সন্দীপন সাহা, এনটিডিসি উত্তর কলকাতা সভাপতি মানা চক্রবর্তী সহ বহু বিশিষ্টরা। আড়ম্বর নয়, এবারে পুজো যাতে মানবতার হয় তার বার্তা দিলেন সকলেই। সেই প্রার্থনা করব যে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুন্দরভাবে আমাদের সামনে হচ্ছে কালী পুজো, দীপাবলি, তারপর ছট পুজো আছে, সকলকে শুভেচ্ছা জানাবো, সকলে সুন্দর থাকুন, ভালো থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন উন্নয়নের কাজ এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চলা তার যে কাজ, এবং এবছর একটা মহামারীর সঙ্গে আমরা মরছি, তিনি যেভাবে কাজ করেছেন আমাদের আবার কি আছে? আমরা 100% কেন, 100 এর উপরে যদি কিছু থাকে তখন 70% আমরা। এই শতাব্দীর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপর্যয় এই কোভিড। আমরা কেন, সারা বিশ্ব আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছে কোভিডের এই সংক্রমণের ব্যাধির ভয়তে। এর জন্য আমাদের দেশের ক্ষতি হচ্ছে অর্থনৈতিকভাবে, বিভিন্ন সামাজিকভাবে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এর কারণে এবার পুজোটা সেইভাবে, যত বড় পুজো আমরা প্রতি বছর করি সেইভাবে করতে পারিনি, কারণ বারোয়ারি পুজো, মানুষের সহযোগিতা নিয়ে পুজোটা করতে হয়। সকলেরই এবার আর্থিক দিক থেকে অনটন, স্বাভাবিকভাবে আমরা সেই সহযোগিতা যেভাবে পেয়েছি সেভাবে এবার পাওয়ার কথাও না, আমরা আশাও করিনি। তাই পুজোটাকে হয়তো হয়তো বিগত বছরগুলোর মতো এত বড় করে করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করেছি আমরা মানুষের কাছে পুজোর আকর্ষণীয় করার তোলার জন্য, সেটা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের উপস্থিতির মাধ্যমে, তিনি আমাদের এই পুজোর উদ্বোধন করেছেন, প্রতি বছর এবারও এসছেন, সুতরাং আমরা খুশি। মুখ্যমন্ত্রী তিনি এসে আমাদের আবরণ উন্মোচন করে পুজোর শুভ সূচনা করেন, এইবার এই করোনা আবহেও তিনি এসেছেন, তার আশাটা এটাই ব্যক্ত করে যে তিনি এই অঞ্চলের মানুষদের সাথে এবং এই পুজোর সাথে কতটা আন্তরিকভাবে জড়িয়ে রয়েছে। করোনার পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা এমন অনুভূতি যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে কারুরই ঘটেনি। আমরা এই বছর কোভিডের বিধিনিষেধ মেনেই পুজোটা করছি, আমরা এবার প্যান্ডেলের ভেতরে কাউকে ঢোকার কোনো সুযোগ করে দিইনি, এবং যারা দর্শনার্থী তারা পুজো থেকে 30 ফুট দূরে উল্টো দিকের ফুটপাথ ধরে প্রতিমা দর্শন করতে করতে যেতে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। তার সাথে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে মানুষকে স্যানিটাইজ করারও ব্যবস্থা আমরা এই পুজোতে করেছি। আমাদের ট্রেন ভলেন্টিয়ার রয়েছে যারা পুজোর সময় দর্শনার্থীদের যেই ভিড় হয় সেটা তারা সামলাবেন কোভিডের বিধিনিষেধ মেনে। দশ মা শক্তির আজকে যে পুজো সূচনা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন যে করোনা, একদিকে করোনা সারা বিশ্ব, তার সঙ্গে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা অ্যাকর্ডিং টু হাইকোর্ট রুল, অ্যাকর্ডিং টু হাইকোর্ট আউট কোর্ট যেটা আছে, সরকার যেটা মেনেছে সেই মেনে চলছে, এবং টোটালি 4-5 জন ছিলেন। এবং আজকে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা এবং সুনিতা সাহা প্রাক্তন কাউন্সিলর, তাদের উদ্যোগে এই পুজো বরাবরই আসেন। আমরা কাছি মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা অশুভ শক্তি বিনাশক, শুভ শক্তির উন্মোচনক, এবং আমরা করোনা যাতে মুক্ত হই। ভয়াবহ যে পরিস্থিতি, মানুষের খুব অসহায়ের মধ্যে আছে, সেই অসহায়ের মধ্যে বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।